আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সর্বশেষ যে আজকের আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীরা রয়েছেন তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেটটি প্রকাশ করেছে সময় নিয়ে যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ ফরিদ আহমেদ জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জাতীয় নির্বাচনের আগে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় এ লক্ষ্যে সেপ্টেম্বর মাসে প্রথম ধাপি রংপুর বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা নেওয়া হতে পারে সোমবার চোদ্দই আগস্ট সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি সচিব বলেন জাতীয় নির্বাচন আগে যদি তিন ধাপের পরীক্ষা শেষ নাও করা যায় অন্তত প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষা নিতে চায় এ লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে নিয়োগ পরীক্ষার বিষয়ে অর্থ মন্ত্রণালয় বুয়েট সহ অন্যান্যদের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি শীঘ্রই পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে বলে জানান সচিব আপনারা কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু তারা পরীক্ষা নিতে যাচ্ছে তাছাড়া এখানে কিন্তু প্রথম দাপের রংপুর বরিশাল এবং সিলেট বিভাগের প্রার্থীদের প্রথম ধাপের পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা নিতে যাচ্ছে তিন দাপের যদিও পরীক্ষা না নেওয়া সম্ভব হচ্ছে সেক্ষেত্রে তিনটি ডাপের পরীক্ষা কিন্তু একসাথে নেওয়া সম্ভব না সেপ্টেম্বর মাসে সেক্ষেত্রে প্রথম দাপের রংপুর বরিশাল এবং সিলেট বিভোগের পরীক্ষা হতে পারে তাছাড়া প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সর্বশেষ আপডেটগুলো রয়েছে আপনারা যদি এই নতুন হয়ে থাকেন শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম